ভোট মানেই গণতন্ত্রের উৎসব। প্রতি পাঁচ বছর পরপর বিভিন্ন স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়, আর প্রতিটি নির্বাচনেই রায়দান করেন গণদেবতা। ভোটদান প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, তবে সময়ের সাথে সাথে বদলেছে সমাজের চালচিত্র, তার সাথে পাল্লা দিয়ে বদলেছে ভোটের আবহ। বিশেষ করে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন ঘিরে গ্রাম বাংলার সাধারণ মানুষের উদ্দীপনা থাকে তুঙ্গে। বহু মানুষ যারা বাইরে থাকেন তারা ভোট দিতে দল বেঁধে আসেন নিজের এলাকায়। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলায় তেমন কোন শিল্প না থাকায় এ জেলার বহু মানুষ পরিযায়ী শ্রমিকের কাজে বাইরে থাকেন, অনেকে আবার পড়াশোনা বা অন্য ক্ষেত্রে বাইরে থাকতে হয়। রায়গঞ্জ ব্লকের ভিটিহার, লাহুজ গ্রাম, ট্যাগরা, বালিরপর, পাড়ার পুকুর, অনন্তপুর, পাড়াগাঁও, খিরাবাড়ি, দুধকর, কুমারজল, নয়াটুলি সহ একাধিক গ্রামের বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিকের কাজে বাইরে থাকেন। প্রতি বছর ভোটের সময় সকলেই ঘরমুখী হন, এক কথায় উৎসবের আবহ তৈরি হয়। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পর্বে বিভিন্ন জায়গায় অশান্তির আবহ তৈরি হয়েছে, সেই তালিকা থেকে বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলাও। চোপড়াতেও রাজনৈতিক সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে, এসব পর্যবেক্ষণ করে আতঙ্কিত সাধারণ মানুষ। ইতিমধ্যেই অনেকেই চলে এসেছেন বাড়িতে, কিন্তু অনেক পরিবারই ছেলেদের আসতে বারণ করে দিয়েছেন, পাছে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। এই আতঙ্কের ছবি উঠে এলো রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকাগুলি থেকে। অনেকেই বলছেন যেভাবে অশান্তি হচ্ছে তাতে ঝামেলা থেকে দূরে থাকতে চান তারা। রায়গঞ্জ ভিটিআর এলাকার বাসিন্দা হাফিজউদ্দিনের দুই ছেলেই কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন, ইতিমধ্যে তারা বাড়িতে চলে এসেছেন, কিন্তু ভোটের উত্তাপ দেখে মন ভারাক্রান্ত, তাই ভোটের আগেই ছেলেদের কর্মস্থলে পাঠিয়ে দিতে চান তিনি। বাইরে আমার ছেলে দুইটা থাকে বোম্বাই, ভোটে আসতে আসতে চাচ্ছে, আসেও গেছে, কিন্তু আমি বলতে পারছি না যে আমাদের বুথে আগামী বছর যে ভোটটা হলো আমরা ভোট দিতে যেতে পারি না। এবার বিষয়টা দেখা যাচ্ছে যে কোনোখানে গণ্ডগোল, নমিশন ফাইল করতে গেলেও গণ্ডগোল, বাড়িতে থাকতে গেলেও গণ্ডগোল, যাকে তাকে আসে হুমকি দিচ্ছে, কেন্দ্রবাহিনী না হলে আমাদের ভোট দেওয়া অশান্তি, পাঠাই দেবো না, তাই এইখানে থাকে কি করবে, আমাদের খাটে কামাই তো খাতেই হবে। অপরদিকে খলিল মোহাম্মদ নামে এক ব্যক্তি জানিয়েছেন তার ছেলে পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরে থাকেন, ভোটের সময় তিনি ছেলেকে গ্রামে আসতে বারণ করে দিয়েছেন, তারও একটাই আশঙ্কা যদি কোনো অঘটন ঘটে তার দায় কে নেবে। না না, আসে কেন বলবো, এই ইসে যা সন্ত্রাস আর গন্ডগোল চলছে এর কারণে ছেলে বাড়িতে ছিল চলে গেছে, কলেজ খুলে গেছে, পাঠাই দিয়েছে, কেন আসছে বলবো, ওরা তো লেখাপড়া আছে, আর এখানে যা গন্ডগোল হচ্ছে দেখা যাচ্ছে সব জায়গায় যে গন্ডগোল, গন্ডগোল এই সে থাকবে, কখন কি হবে না হবে বলা যাচ্ছে না, না এটা তো ভয় আছে, ভয় থাকবেই, না না এই জন্যই আসতে দেবেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।